1971 সালে 7 মার্চের ভাষণ কখনোই ভোলা যাবে না। সে সময় যেসব মানুষ সেখানে উপস্থিত ছিলেন তাদের কাছে যেন এখনো জীবন্ত সেই দিনটি। ফ্রান্স প্রবাসী বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন আহমেদের স্মৃতিতে ঝলমল করছে বঙ্গবন্ধুর অগ্নিঝরা কণ্ঠে সেই ভাষণ। রিপোর্ট করছেন আমাদের ফ্রান্স প্রতিনিধি ফয়সাল আহমেদ দে। ক্যামেরায় ছিলেন বেকি রায়। 7ই মার্চ 1971, বাঙালি জাতির জীবনে এক যুগান্তকারী দিন। রেসকোর্সের ময়দান তখন জনসমুদ্রে পরিণত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 19 মিনিটের স্থায়ী একটি ভাষণ দিলেন। এই একটি ভাষণ, একটি ঘোষণা স্বাধীনতাকামী লক্ষ কোটি মানুষকে উজ্জীবিত করে তোলে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। সেই উত্তাল মুহূর্তে রেসকোর্সের ময়দানে লাখো কোটি বাঙালির সাথে উপস্থিত ছিলেন ফ্রান্স প্রবাসী বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন আহমেদ। মনে হয় 44 বছর আগের ঘটনাটা মনে হয় সেই দিনের ঘটনা, ভুলতে পারি না। মানুষ স্রোতের মতো রেসকোর্স ময়দানে হাজির হলেন 7 তারিখে। তো এই 7 তারিখে বঙ্গবন্ধু যখন আসতেছিলেন তখন বাজে হয়তো 3:10 এরকম হবে। আমরা ভলান্টিয়ার হিসাবে ছাত্রলীগের কর্মীরা এবং স্বেচ্ছাসেবক লীগের যারা ছিল স্বেচ্ছাসেবক, তারা মিলা বঙ্গবন্ধুকে যখন স্টেজে নেওয়া হচ্ছে তখন যে একটা মানে ওনার চেহারার মধ্যে দেখলাম খুব লাল হয়ে গেছে, চশমাটা বারবারই খুলে আর লাগায় আর পাইপটা হাতে। তো উনি যখন মঞ্চে উঠলেন ওইখানে তো প্রায় 10 লক্ষ লোক, ওই লোকের মাঝে উনি যে ভাষণটা দিলেন, আমরা প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড মনে হচ্ছে মানে রক্ত গরম হয়ে যাচ্ছে। 1971 এর 16 ডিসেম্বর পাকিস্তানি সৈন্যদের আত্মসমর্পণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের অনিবার্য তাৎপর্য জানান দিয়ে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম এক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। ঐতিহাসিক এই ভাষণ আজও প্রতিধ্বনিত হয় বাঙালির হৃদয়ে, দেহ মনে জাগিয়ে তোলে শিহরণ, উজ্জীবিত করে সামনে এগিয়ে চলতে। ফয়সাল আহমেদ দীপ, বাংলা টিভি, ফ্রান্স। আন্তর্জাতিক প্রসঙ্গ।